আচ্ছা, এবার আমি পুরো ক্লিয়ার হলাম। তুই প্রতিদিন বাসায় ফিরতে কেন এত দেরি করিস? তার মানে সবসময় ডিউটি শেষ করে এই মেয়েকে নিয়ে ঘুরতে যাস? সমস্যা নাই, এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আজকে আমি সব কিছু জানতে পারবো, তোর সব কুকিরতে আমি ধরতে পারবো। আমাকে ঠকানো হচ্ছে তাই না? যা, তুই যত দূর ইচ্ছা তত দূর যা, আমি তো আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন এই ফোনের মধ্যে লোকেশনও দেখতে পারবো, তুই ওই মেয়ের সাথে কী কথা বলিস সব কিছু শুনতে পারবো আমি। আমাকে ঠকানোর ফল যে কতটা ভয়ানক হবে সেটা তুই ভাবতেও পারবি না। যা, সমস্যা নেই, আমি তো জিপিএস ট্র্যাকার লাগানো আমার কমপ্লিট। চলো, এই জায়গাটা অনেক সুন্দর, আমরা এখানে একটু বসে আড্ডা দিই। হ্যাঁ, কী বলো তুমি? জানো, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না। হ্যাঁ, এই যে অফিস শেষ করে কখন যে তোমার সাথে আমি দেখা করব সেই অপেক্ষায় আমি থাকি। এত কিছু না করে আমাকে একেবারে বিয়ে করলেই তো পারো। আচ্ছা, বিয়ে তো করবে, বুঝছ? আমি যাকে বিয়ে করছি না জানো, ওর জ্বালায় আমি একবার অতিষ্ণ হয়ে গেছি, বুঝছ? এই বাসায় গেলে যন্ত্রণা, বাইরে আসলে সারাদিন ফোনের উপরে ফোন, খুব একটা ফেরার মধ্যে আমাকে রাখে। জানোই তো, গ্রামের মেয়ে এইসব শহরের পরিবেশ তো বুঝবে না, উল্টাপাল্টা মানে সন্দেহ করে বসে, সবসময় এই সন্দেহ সন্দেহ জিনিসটা খুবই অতিষ্ঠ করে ফেলছে আমাকে। যাই হোক, তুমি তো বড় লোকের মেয়ে, তোমার বাবার এই শহরে টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। শুনো, আমি তো তোমাকে বিয়ে করব, আর অল্প কিছুদিন তুমি অপেক্ষা করো, আমাদের বিয়েটা হয়ে যাবে। তুমি তো এই অল্প কিছুদিন বলতে বলতে আজকে কতদিন আমাকে ঘুরাইতেছো? শুনো, একটা সুযোগ তো অন্তত ফিরতে হবে, তাই না? একটা সুযোগ না পেলে তো একটা কিছু করা সম্ভব না, তাই না? তুমি একটু ধৈর্য ধরো, সব কিছু সম্ভব হয়ে যাবে। শুনো, এখন তুমি কী খাবা সেটা বলো। আমার তো ফুচকা খেতে ভালো লাগে, কিন্তু আশেপাশে তো কোনো ফুচকার দোকানই দেখতেছি। আরে আশেপাশে না কি হয়েছে, তুমি তো সাধারণ ফুচকা খাইতে চাইছো। তুমি যদি চাইতে না, আমি আসমানের চাঁদ পর্যন্ত আয়না দিতে রাজি আছি। শুনো, একটু পরে আমরা এখান থেকে যাইয়া ফুচকা খাবো। ফুচকা কেন, এর থেকে যত ভালো জিনিস তোমার পছন্দ হয় সেটা আমি তোমাকে খাওয়াবো। আর শুনো না, আমারও এইভাবে থাকতে আর ভালো লাগতেছে না। কবে যে কী করি, বুঝছো? কী করি বলো তো, তুমি একটা বুদ্ধি দাও না আমাকে। আমি তো তোমাকে অনেকবারই বলেছি যে ওকে বাসা থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও, আর নয়তো আমাকে বিয়ে করে ওর সামনেই তোমার ঘরে তুলো। কিন্তু তুমি তো কিছুই করতেছো না। দেখো, আমি কি করব বলো, আমি অনেক চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য, কিন্তু কিন্তু আমি আমার আমার বাবার জন্য আমি কিছুই করতে পারতেছি না। তুমি তো সবই জানো, আমার বিয়ের আগ থেকে তোমার সাথে আমার সম্পর্ক, কিন্তু একমাত্র বাবার কথা শুনে ওই মেয়েটাকে আমার বিয়ে করতে হয়েছে। নাহলে আমি জীবনে ওই মেয়েটাকে বিয়ে করি বলো? তোমার মতো এরকম স্মার্ট একটা মেয়ে, মডার্ন ড্রেস পরো, আর ও সারাদিন কি শাড়ি 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 পরে থাকে, আমার এসব আর ভালো লাগে না জানো। আচ্ছা যাই হোক, বাধ্য ও, আমি যেমনি হোক আগামী এক সপ্তাহের মধ্যে একটা একটা ব্যবস্থা আমি করে ফেলবো, তুমি আর রাগ করো না। শোনা, চলো আমরা এখান থেকে যাই, আমরা ফুচকা খাই। চলো, এখানে আর না দাঁড়াই থাকি, চলো আমরা ফুচকা খাই। চলো গাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো। আরে বাহ, খুব সুন্দর তো। সুন্দর মানে তুমি 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 এখানে কিভাবে, কেমনে? কেন আমাকে দেখে অবাক হচ্ছো মনে হয়, ভয় পাচ্ছ নাকি? আরে ভয় পাচ্ছ কেন, এভাবে কাঁদতেছো কেন তুমি? না না, ভয় কেন পাবো, ও যে আমার কলিগ, বুঝছো? আমরা একসাথে জব করি একই অফিসে। ওকে একটু, হ্যাঁ আপু, আমি ওনার কলিগ। হ্যাঁ, মানে ওর একটু বাসা দিয়ে আসার জন্যই আমি কিন্তু এখানে একটু দাঁড়াইছিলাম। ওর নাকি বাচ্চা, ও যে এই স্কুলে পড়ে, বুঝছো? বাচ্চাকে নিবে, এরপরে আমি ওর বাসায় একটু দিয়ে আসবো। ও আচ্ছা, তোমার কলিগ বাসায় দিয়ে আসবে ওর বাচ্চা সহ? ভালো তো, তুমি খুব দায়িত্ববান মানুষ, শুধু নিজের বউয়ের প্রতি দায়িত্ব নিতে জানো না, বাহিরের মেয়ের প্রতি ভালোই দায়িত্ব নিতে জানো তুমি। তো আপু, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড বাইরে থাকে আপু। না, ওর হাজবেন্ড, ও তো বিয়ে হয় নাই, ও মিথ্যে বলছে, বাইরে থাকে, বিয়ে হয় নাই। তুমি না একটু আগে বললে ওর বাচ্চা নাকি এই স্কুলে পড়ে, বাচ্চা সহ পিক আপ করে তুমি বাসায় দিয়ে আসবে, এখন আবার বলতেছো ওর বিয়ে হয়নি, আবার ও বলতেছে ওর হাজবেন্ড বাইরে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই আপনি উল্টাপাল্টা কেন বলতেছেন, বিশ্বাস করেন আপু, আমি সত্যি কথা বলতেছি। তুমি আমার বললো কথা কওয়া লাগবো না, আপনারা আমি উঠাতে গিয়ে আমি বিপদে পড়ছি। চুপ করো তুমি,
তুমি নিজের কথায় তো নিজেই ধরা খাচ্ছ। একবার আপনি বলতেছো, একবার তুমি বলতেছো, একবার বলতেছো ও বিবাহিত, আবার বলতেছো অবিবাহিত মেয়ে, আবার ও কেন তোমার অফিসের কলিগ হয়ে তোমাকে ভাইয়া ডাকতেছে এত মিষ্টি করে। শুনো, খুব সুন্দর। শুনো, তুমি আসলে যা ভাবতেছো একদম ঠিক না। শুনো, আগে তুমি আমাকে বলো, এই যে আমি যে এখানে, আমাদের বাসা আরো 3 কিলো দূরে, তুমি এই ঠিকানা কিভাবে জানলে আমাকে একটু বলো। ঠিকই বলেছ, বাসা তো আরো 3 কিলো দূরে, আমি এখানে কিভাবে আসলাম, কেনই বা আসলাম সেটা তো তোমার মনে প্রশ্ন জাগতেই পারে। তার জন্যই তো আমি এখানে এসেছি, তোমার মনের সব ভয় দূর করব বলে। তুমি জানতে চাও না আমি এখানে কেন এসেছি? অবশ্যই, তুমি কিভাবে জানলে, তুমি এখানে কিভাবে, আমি এখানে যে তুমি কিভাবে জানলে একটু বলো। কিন্তু আমার মনে হয় তুমি সত্যিটা জানার পর এখানে 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবে না। শোনো, আমি তোমাদেরকে হাতে নাতে ধরার জন্য এখানে এসেছি। মানে মানে কি 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 বলতেছো? হাতে নাতে ধরার কি আছে? শুনি, তুমি কি আমার সন্দেহ করো? শুনো, আমি বারবার বলতেছি, ও হলো আমার কলিগ, আর এই যে মানে ও এখানে কি জন্য আমাকে নিয়ে আসছে আমি জানি না, বাদ দাও। চুপ করো তুমি। আর একটা কথা, তোমার এই মুখ দিয়ে যেন বের না হয়, অনেকক্ষণ ধরে তুমি আমাকে মিথ্যা কথা বলে যাচ্ছ। আর এই যে মিথ্যা কথা গুছিয়ে বলতে পারবে না, সেই মিথ্যা কথা বলার মানে কি? হ্যাঁ, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো এই মেয়েটাকে নাকি সত্যি সত্যি ভালোবাসো, তাহলে ওর সামনে ওকে অস্বীকার করছো? হ্যাঁ এই মেয়ে, তুমিই বা কেমন, তোমার সামনে তোমার বীর পুরুষ ভালোবাসার মানুষ তোমাকে অস্বীকার করছে, তার সাথে সাথে তুমিও তাল মিলিয়ে মিথ্যা কথা বলছো। কেন, আমাকে দেখে ভয় পেয়েছো না? ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আজ তোমাদের পথ ক্লিয়ার করে দিব বলে এখানে এসেছি। তুমি জানতে চেয়েছো না আমি এখানে কেন এসেছি, এই রাস্তাটা আমি কিভাবে চিনলাম? প্রতিদিন বলি তো কি আর কি করার আছে বলো আমার। তুমি আর আমাকে এভাবে কয়দিন ঘুরাবা বলো? আরে কয়দিন ঘুরাবো না, শুনো, আর অল্প কয়েকদিন অপেক্ষা করো, আমার আর তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা ওই মেয়ে, আমি ওই মেয়েকে ডিভোর্স দিব, দিয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, বুঝছো? 1.5 বছর আগে এই কথাগুলোই বলছিলা, তোমার বাবার জন্য আমাকে ছেড়ে গেছো। শুনো, ওই মেয়েটা তো গ্যারাইম্মা থ্যাপ, ও দেখতে আমার অসহ্য লাগে, বুঝো নাই? তুমি কত মডার্ন, স্মার্ট, তোমার সাথে যে আমি প্রতিদিন ঘুরি আমার খুবই ভালো লাগে, বুঝছো? হ্যাঁ হয়েছে, এবার আমাকে তাড়াতাড়ি বিয়ে করলেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, আগে একটা লাইন করি, ওকে যেভাবে হোক আমার জীবন থেকে সরাই, পরে মনে করে যে সব ঠিক হয়ে যাবে। সরো, আসো। আরে আসো, এসে দেখে যাও আমি এই লোকেশন কিভাবে পেয়েছি। এই যে এটা কি দেখতে পাচ্ছ, জিপিএস ট্র্যাকার, যেটাতে কিনা লোকেশনও দেখা যায় আর সব কথা রেকর্ডও হয়। আমি এই জিপিএস ট্র্যাকার দিয়ে এই ফোনের মাধ্যমে তোমাদের সকল কথা জেনেছি এবং এই লোকেশন চিনেছি। কারণ এই জিপিএস ট্র্যাকার যদি আজকে আমি এই গাড়ির পিছনে না লাগাতাম, তাহলে হয়তো তোমাদের এসব কুকীর্তির কথা, তোমার এই পরকীয়ার কথা আমি কখনো জানতে পারতাম না। আচ্ছা তুমি বলো তো, তুমি আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নটা আজকে 2 বছর ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কেন তুমি আমাকে এতটা অবহেলা করো, কেন তোমার বাইরে একটা সম্পর্ক আছে, কেন তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছো? বিয়ের আগে কি তুমি আমাকে বলতে পারতে না তোমার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, কেন বলনি তুমি? দেখো, আসলে আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার বাবা মার মতে, তুমি তো জানোই আমার বাবা যা বলে আমি তাই করি, আর ওর সাথে আমার সম্পর্ক ছিল, এটা আমি তোমাকে কেন বলি নাই, কারণ তুমি যেহেতু কষ্ট না পাও। থামো, তুমি তুমি থামো, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি যেন কষ্ট না পাই তার জন্য তুমি আমার কাছ থেকে কথাটা লুকিয়েছো, তাই না? কিন্তু তুমি যে আমাকে দিনের পর দিন অবহেলা করেছো, আমি কি কষ্ট পাইনি? হ্যাঁ, কি হলো, কথা বলো, এখন কি তোমার এই প্রশ্নগুলোর উত্তর আছে? নেই, তোমার কিছুই বলার নেই, আমি খুব ভালো করে জানি। তুমি যদি আমার কষ্টের কথা ভাবতে, তাহলে তুমি বিয়ের পরেও এই মেয়েটার সাথে সম্পর্ক রাখতে না। আচ্ছা বলো তো, কেন তোমার আমাকে পছন্দ ছিল না? আমি গ্রামের মেয়ে বলে, আমি সারাক্ষণ শাড়ি পরে থাকি বলে? ও আচ্ছা, বুঝতে পারছি, আমি ওর মতো ওয়েস্টার্ন পরি না, ওর মতো নোংরাভাবে চলি না, তার জন্যই হয়তো তোমার আমাকে পছন্দ হয়নি। হ্যাঁ রে, আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, আমি তো তোমাকে সবসময় আমার স্বামী হিসেবে, যেদিন বিয়ে হয়েছে সেদিন রাত থেকেই তোমাকে আমি আমার স্বামী বলে মেনে নিয়েছি। সারাক্ষণ তোমার চিন্তায় থাকি আমি, কখন তুমি কী খাবে, কখন ঘুমাবে, কখন কী পরবে, সারাক্ষণ এসব চিন্তা করি। আর তুমি কিনা আমাকে এভাবে ঠকাতে পারলে দিনের পর দিন, তুমি এই মেয়ের
সামনে আমাকে কতটা ছোট করেছো, ছি আমার ভাবতেও তো লজ্জা লাগছে। তুমি আমার স্বামী, আরে আমার মা বাবা যদি জানতো আমি তোমার সংসারে এসে এতটা কষ্ট পাচ্ছি, তোমার মতো একটা অমানুষের কাছে আমাকে বিয়ে দিয়েছে, তাহলে আমাকে তো এই সংসার থেকে কখনই নিয়ে যেত। কিন্তু আমি কোনো কিছুই মা বাবাকে শোনাইনি, দিনের পর দিন রাতের পর রাত শুধু নিজে কষ্ট পেয়ে গেছি, তারপরেও কখনো আমি তোমাকে বুঝতে দিইনি। তুমি কিভাবে এই মেয়ের সামনে বলতে পারলে? আমি গ্রামের মেয়ে, আমি অশিক্ষিত, আমার চলাফেরা সুন্দর না, আমি দেখতে সুন্দর না, তার জন্য আমাকে তোমার পছন্দ না। বাহ, কি সুন্দর কথা বললে। দেখো দেখো, ভাত দাও না, আমি আমার তোমাকে কথা দিচ্ছি, আর আমি ওই মেয়ের সাথে সম্পর্ক রাখবো না, আমি ওর সাথে আর কোনো দিন কথা বলবো না। তুমি তুমি ভাত দাও না, চলো চলো আমরা বাসা যাই। না শোনো, একটা কথা, কোনো খারাপ মানুষ যদি ভালো হতে চায় তাকে তার সুযোগ দেওয়া যায়। একটা খারাপ মানুষকে ভালো করে তার সাথে সংসার করা যায়, সম্পর্ক করা যায়, কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নেক্সট টাইম সম্পর্ক হয় না, সংসার হয় না। আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না, আমি তোমার সাথে সংসারই করতে পারবো না, আমি নিজের ইচ্ছায় তোমাকে ডিভোর্স দিব। তুমি না, ও তো তোমাকে একটু আগেই বলেছিল, আমি তো সব শুনেছি এই ফোনে, তুমি না ওকে বিয়ে করতে চেয়েছিলে। তোমরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো, আমি তোমাদের মাঝে আর বাধা হয়ে থাকবো না। আর হ্যাঁ বোন, একটা কথা শুনে রাখো, আমি তো একজন মেয়ে মানুষ, তাই আমি বুঝতে পারছি তুমি ওকে কতটা ভালোবাসো, তবে এই ভালোবাসা যেন চিরস্থায়ী থাকে, তোমার যেন আমার মতো কপাল না হয়, তোমার যেন কখনো কষ্ট পেতে না হয়। ভালো থেকো দুজন, সুখে শান্তিতে সংসার করো, আমি গেলাম, খোদা হাফেজ। চলে যাও, ভালোই হয়েছে, মেঘনা সাইতে বৃষ্টি পেয়ে গেলাম। যাক শোনো, আমরা তো সমাধান চাইছি না, ও আমার লাইফ থেকে চলে যাবে, এখন তো চলে গেছে, চলো এখন দুইজনই আরামায়েশ কইরা এখন সংসার করব, চলো। আর চুপ করো, তুমি এতক্ষণ তোমার স্ত্রীর সামনে কি বলতেছিলা? তুমি আমাকে চিনো না, এত বছর রিলেশন করছিলা, আর তোমার বিয়ে হয়েছে এটা জেনেও তো আমি তোমাকে ছেড়ে যাইনি, ছেড়ে কি গিয়েছিলাম? যাইনি, সে তোমার সাথেই কথা বলতেছিলাম। আর তুমি কেন তোমার স্ত্রীর সামনে বলো, তুমি আমাকে চিনতেছো না? আরে তুমি তোমার স্ত্রীকে অস্বীকার করছো, তোমার স্ত্রীকে ছেড়ে দিছো, আর তুমি যে আমাকে ছেড়ে দিবে না এটার কোনো গ্যারান্টি আছে? তুমি তোমার মতো থাকো, আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। শুনো, নেক্সট টাইম আর আমাকে কল দিবা না।